দেখতে পাচ্ছি না, গেল গেল। হাত দিয়ে আমরা আটকে আটকে যাচ্ছি, একাতে বাইক চালাচ্ছি। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। তো এখন আমরা তাতোবাণীর হোটেল থেকে বেরোচ্ছি, আর এই দেখো এই সিঁড়ি দিয়ে নামলাম রুম থেকে, আর এই দেখো দৃশ্য তোমরা আগের ভিডিওতে দেখেছো অবশ্য। এই দেখো গাড়ি, গাড়ি আমার পুরো গাড়িতে লাগেজ বাঁধা রেডি হয়ে গেছে। এবার বেরোবো আমরা মুক্তিনাথের দিকে। দেখো আর একবার তোমরা এই দৃশ্যটা, এই দেখো ওই রুমটাতে আমরা ছিলাম, আর বৃষ্টি চালু হয়ে গেল, খুব মুশকিল। দেখো নদীর স্রোত কত, আর ওই দূরে একটা দেখো ঝর্ণা বইছে। চলো তাহলে এবার বেরোনো যাক এখান থেকে। এই বেরিয়ে যাচ্ছি এখন হোটেল থেকে, তাতোবাণী গেস্ট হাউস। জায়গা তো খুবই সুন্দর, আর রাস্তা তার থেকেও বেশি সুন্দর। হ্যাঁ, ভিডিও দেখে তারপর তোমরা প্ল্যান করো এই রাস্তা দেখে যে কেমন রাস্তা। কিন্তু কেউ কেউ বলছে এরপর থেকে নাকি রাস্তা খারাপ আছে, মানে যেমন রাস্তা সেরকমই আছে, আর এর থেকে খারাপ কী হবে। আর কেউ কেউ বলছে না এর থেকে ভালো রাস্তা আছে আগে। তো আমরা ওই রাস্তাতেই যাচ্ছি, দেখা যাক। কেন ওই রকম রাস্তা তো তাও ম্যানেজ করা যায়, কিন্তু ওই ওয়াটার ক্রসিং ওরকম হলে ও ম্যানেজ করা খুব মুশকিল। মানে আর বৃষ্টি, আমি এই যে পুরো ভিজে জ্যাকেটে চালাচ্ছি, জ্যাকেট পুরো ভিজে অবস্থাতে জ্যাকেটটা পরে নিয়েছি, উপায় কী আছে, জ্যাকেটটা কোথায় রাখবো আর কী করবো। আর জুতো তো পুরো ভিজে, এখনও শুকোয়নি, জুতো প্লাস্টিকে ভরে রেখে দিয়েছি, এই হাওয়াই চটি পরে চালাচ্ছি, আর কী করা যাবে। আর জলের মানে ঢেউ কাকে বলে, এইটুকু নদীতে এত ঢেউ, বাপ রে বাপ, মহা মুশকিল। এর নাম হচ্ছে কি, কালী গণ্ডকী নদী। দেখো ঢেউ, এত ঢেউ, বাপ রে বাপ। কিন্তু জায়গা হচ্ছে অসাধারণ, অসাধারণ। কি করব, ভিডিও না চালিয়েও পারছি না, আর একটা মেমোরি কার্ড শেষ হয়ে গেল এই সকালবেলা, আর একটা ঢুকিয়ে তারপর বেরোলাম হোটেল থেকে। কিন্তু দেখো এরকম দৃশ্য, যদি এগুলো না রেকর্ড করি কোনগুলো রেকর্ড করবো বলো। একদিকে নদী মানে উত্তাল ঢেউ, মানে পুরো খেপে গেছে মনে হচ্ছে, আর পুরো বৃষ্টি হচ্ছে, তো সারা দিন বৃষ্টি হচ্ছে, মানে ওপর দিকে হয়তো বেশি বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, কালকে সন্ধ্যা থেকে আরম্ভ করে সারা রাত, এখনও যখন বেরোচ্ছি হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে। তো জল যাবে কোথায়, নদীতে সেই পড়ছে সব জল। আর দেখো রাস্তা পার শুরু হয়ে গেলো, দেখতেই পাচ্ছ তোমরা। এরকম থাকলে কোনো অসুবিধা নেই, এরকম রাস্তা সব চালানো যায়, কিন্তু ওই যখনই ওয়াটার ক্রসিংটা আসছে, আর ওয়াটার ক্রসিং বলে ওয়াটার ক্রসিং, মানে লাদাখে এরকম ওয়াটার ক্রসিং দেখিনি। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো, দেখে দেখে নিয়েও বুঝতে পারবে যে আমি কীভাবে আটকে গেছিলাম গাড়ি নিয়ে ওই ওয়াটার ক্রসিংয়ের মধ্যে। আর জায়গা মানে বলে বোঝানো, বলে মানে ভাষা নেই আমার কাছে বলে বলার মতো, এত সুন্দর জায়গা, কী বলবো। তোমরাই দেখো, দেখো বন্ধুরা রাস্তাটা উপর দিয়ে জল আসছে বয়ে বয়ে। এই দেখো এইরকম ছোটোখাটো ওয়াটার ক্রসিং হলে তো তাও মানা যায়, কোনো ব্যাপার না। কিন্তু কালকে যে ওয়াটার ক্রসিংটা ফেস করেছি, বিরাট বড় অভিজ্ঞতা পেয়েছি ওর থেকে। দেখো এবার রাস্তা, ভয়েরই ব্যাপার বাবা, আমার তো রীতিমতো ভয় লাগছে এখন, সব সাহস আমার এবার বেরিয়ে গেছে, আর একদম সাহস নেই। দেখো রাস্তা শুধু তোমরা, কিচার বাবারে কাদা, বেরিয়ে যাবো সব। জয় বাবা মুক্তিনাথ, জয় বাবা মুক্তিনাথ। পুরো মাখন একদম, পড়লে আর রেহাই নেই। জয় বাবা মুক্তিনাথ, তুমি ভরসা, জয় ভোলে বাবা, পার করে গা। ওরে বাবারে, আবার চড়াই, চলো পার করে গা, কই বাদ নেই, উঠে যাও, উঠে গা।
দেখবে এদিকে এদিকে, উঠলে তো হবে না, নামতে হবে তো। আরে আরে আরে, আর দেখো নিচে নদী যাচ্ছে কেমন, এই রাস্তা ও আবার দেখো কত নিচে, মানে বলে না জলে কুমির ডাঙায় বাঘ, ওই হয়েছে হাল। এই দেখো আর যেই নামলাম অমনি একটা পুকুর, ছোটোখাটো ছোটোখাটো বড় সড়ো, ছোটোখাটো কোথায়, এই তো ওয়াটার ক্রসিং কোনো ব্যাপার না। কিন্তু কালকে যারা পাথর ছিল না, পাথরও ফেঁসে গেছিলো আমার, দেখছি এখানে সব অফ রোড বাইক না, এই সব রাস্তায় এরকম পুরো। আর কত ভিডিও করবো বলো, তাহলে আর মেমোরিও থাকবে না আর ব্যাটারিও শেষ হয়ে যাবে। ও কিন্তু দেখো অ্যাডভেঞ্চার কাকে বলে, অ্যাডভেঞ্চার ভালোবাসলে চলে এসো নেপাল অবশ্যই বাইকে, তবে না বোঝা যাবে, গাড়িতে করে এলে আর কি বোঝা যাবে বসে বসে। আরে আরে আরে, রাস্তাটা দেখছো, তাহলে ধাক্কা মেরে পা দিয়ে তবে যেতে হচ্ছে, উপায় নেই। আর কালিগণ্ডকী নদী কি জোর যাচ্ছে নদী, বাপরে বাপ। পালসারকে আজকে ভাবছি জনসনে গিয়েই মোটুল খাওয়াবো, ফুল্লি সিনথেটিক একদম, তারপর আরো ভালো চলবে। আর চেনও পরিষ্কার করা হয়নি দুদিন ধরে, চেনটাও যদি হয়তো একটু ক্লিন করে নিতে হবে, দেখা যাক রাস্তা আগে কি হয় না হয়। কিন্তু এক একটা জায়গা এক এক রকম, এত সুন্দর লাগছে। এই দেখো সব ট্রেকিংয়ে গেছিল, ট্রেকিং করে ফিরছে না যাচ্ছে, কিছু একটা হবে। এটা কি লমজুডু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে একটা চেকপোস্ট আছে, কি দানা ঘাটা খোলা ব্রিজ, দানা ঘাটা খোলা ব্রিজ, হ্যাঁ খুব সুন্দর ব্রিজ একদম, দেখছো তো। আর ওই যদি ওদিক দ্বারা একটা নদী আসছে, চারিদিক দিয়ে একটা একটা করে নদী আসছে, নিয়ে গিয়ে ওই কালা কালাকাণ্ডকি কালাকাণ্ডি দিয়ে মিশছে সব নদীগুলো। এই রে এইটা না কোনটা রাস্তা, এখন আমার কে জানে বাবা, হ্যাঁ এটাই হবে তো, লোক আসছে মানে এটাই হবে, ঠিকই আছে। আরে ওইদিকে মনে হচ্ছে একটু ভালো রাস্তা আছে, ভালো রাস্তা পেয়েছি মনে হচ্ছে গো, যাক বাবা, জয় বাবা মুক্তিনাথ। কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে ঝিরঝিরে করে হচ্ছে, জোরে হলে তো গোপ্র খুলে রাখতে হতো, উপায় ছিল না। আশা লজ অ্যান্ড রেস্টুরেন্ট দানা, এই জায়গাটার নাম হচ্ছে দানা, হ্যাঁ তাতোবানি থেকে বেরিয়ে দানায় পৌঁছালাম, জায়গা ভালো দেখো। আর উপরে মেঘগুলো দেখো, পাহাড়ের সঙ্গে পুরো একদম জড়িয়ে ধরে রেখেছে, ও এই দেখো ঝর্ণাটা, মানে এইরকম দৃশ্য, ওহো এ পড়ে যাবো তো, কেন তাকাচ্ছিস, তুই খুব বদমাইস, এই দেখো 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 হলো, রাস্তা এখানে দাঁড় করানো যাবে না, আমি উঠে যাই তারপর তোমাকে ধরছি, ওরম থাকতে পারবে তো,
এখানে রাখা যাবে, গাড়িতে অসুবিধা হবে না, ওখানে তো দাঁড়াচ্ছিল না। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ দেখো রাস্তা আর ইয়ে কোনটা, হ্যাঁ এবার চলে যাবে মনে হচ্ছে। না হাত হাত কোথায় বুঝবো, এই তো তুমি কখন কাজ আসবি বাবা, চলো আর বাকি প্যান্টে দেরি করলে হবে না, পলাও 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 না, হ্যাঁ বলো বাবা কা বলতে হয়, হ্যাঁ বাবা সাইডকে ও তো চলে গেল, আমি কি পারবো জানি না, এই দেখো এইরকম রাস্তা, এত খারাপ রাস্তা জানতাম না, কোন মরুভূমিতে চলে এসেছি। এই বন্ধ হয়ে গেল, মরুভূমি কোথায়, পাহাড় তো, কি সব ভুলভাল বকছি, দেখো মরুভূমি কাকে বলে, পাহাড় কাকে বলে, আমাদের গল্প মনে হচ্ছে এখানেই শেষ, আর আমরা যেতে পারবো না মনে হচ্ছে। ওরে হো হো, জানি না কি দেখতে পাচ্ছ তোমরা, আমি তো রাস্তা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না, নিচে দেখো ওই কথাটা যে বললাম, এদিক দিয়ে যাওয়া যাবে না, উল্টো গেলেই শেষ, এদিক দিয়ে যেতে হবে, ওই জলে কুমির ডাঙায় বাঘ, মানে এত সুন্দর দৃশ্য যদি তাকিয়েছি তাহলেই গেল, মানে লোভ দিচ্ছে যে দেখ আমাকে, আর যদি দেখেছি তাহলে আর নিচে রাস্তা দেখতে পাবো না গো, তাহলে আমাকে অন্য কিছুতে দেখবে। আর এরা বললো যে হোটেলে যে না ওয়াটার ফলস নেই, এই ওয়াটার ক্রসিং আর নেই, রাস্তা ভালো, হ্যাঁ এটা তো খুব খারাপ রাস্তা হয়ে গেল, সবাই খুব বদমাই সেখানকার লোক, না ভাই সবাই ভালো, সবাই ভালো, আরে আরে কি দেখছো, এই গেল কিছু জানি না গো আমি, এই খুব অবস্থা খারাপ, আর হেলমেটের ভাইজারে কিছু দেখাও যাচ্ছে না, ওরে ওরে একই 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 একই, আমি তো হেলমেটের ভাইজারটা যেন কিছু দেখতে পাচ্ছি না, গেল গেল গর্ত রয়েছে, গর্তরে পড়লেই সে, আর জুতো পড়িনি তো, জুতো পড়লেই বা কি হতো, জুতোতে তো জল ঢুকে যেত, মানে এত ঠান্ডা জল যে মানে কি বলো, পা পুরো জমে যাচ্ছে। আর এ না যে তুমি এই ওয়াটার ক্রসিংটা পার করলে তুমি ভালো রাস্তা পেয়ে গেলে, মোটেও নয়, তারপরে আবার চললো আমাকে হেলমেটের ভাইজারটা খুলতে হবে, না কিছু দেখতে পাচ্ছি না, তোমরা এত সাউন্ডটা পাবে না,
দেখো জলের ধারটা, ও এইরকম রাস্তা পাবো, এত অ্যাডভেঞ্চার পাবো আমি ভাবতে পারিনি। বন্ধুরা এক তো এই রাস্তার টেনশান, তারপরে যা হলো না পুরো পিলে চমকে গেছিলো আমার মনে হয়, মানে 10 মিনিট আমি পুরো ঝিমিয়ে গেছিলাম, একদম পুরো এনার্জি শেষ হয়ে গেছিলো। হঠাৎ মনে পড়ল যে মেমোরি কার্ডটা কোথায়, সকালে পাল্টেছিলাম মেমোরি কার্ডটা, মেমোরি কার্ডটা খুঁজে পাচ্ছিলাম না, মানে মনেই পড়ছে না যে কোথায় রেখেছি, খুঁজবো আর কোথায়। পুরো ঠান্ডা জল একদম, আমার তো পুরো সব ভিডিও ওটাতে ছিল, এই চিপটা তো আজকে লাগিয়েছি, পুরো জীবন নিয়ে হয়ে গেছিলাম। তারপর কল করলাম হোটেলে, এখানে নেটওয়ার্ক নেই ফোনে, আর একজন বন্ধুকে পেয়েছিলাম রাস্তায়, সে তার না ফোন থেকে কল করলাম, নাম্বারও ছিল না হোটেলের, বিল নিয়ে কল করলাম ওকে, ফোন করলাম, ও বললো হ্যাঁ আছে মেমোরি কার্ডটা, তোমরা ফেরার সময় নিয়ে যাবে। তারপর একটুখানি আমার শান্তি হলো, সামনে মানে একটা হোটেল বলো আর যাই বলো, ওখানে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য, খাবার চলে এসছে কিন্তু খাবার খেতে ইচ্ছা করছিল না আমার, এমন অবস্থা হয়েছিল। তো ওই খাবারের ভিডিও করেছি, তো তারপর যখন বললো যে হ্যাঁ আছে তোমার ফেরার সময় নিয়ে নেবে, তখন আমার একটুখানি একটুখানি না পুরোটাই মানে স্বস্তি ফিরে পেলাম, নাহলে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। যাক এবার চলো আগে যাই, বলছে এরকমভাবে এখনও আরও 15-20 মিনিট কি মিনিট রাস্তা গেলে তারপর নাকি রাস্তা একটু ঠিক হবে, তো ওই আশাতেই আছি, আর ঠিক না হলেও বেরিয়ে যখন পড়েছি আর যা আছে হবে হবে, কি আর করা যাবে, তো রাস্তা খুবই কঠিন কিন্তু যেতে হবে, আর মেমোরি কার্ড এতে হবে নাকি কোনো ঠিক নেই, আবার মেমোরি কার্ড মনে হচ্ছে কিনতে হবে, কেন যা ভিডিও করছি। মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 5 মাস এখানে বৃষ্টি হয়, ওই বৃষ্টির টাইম বলে এত রাস্তা খারাপ, মানে মের আগে এলে জানুয়ারি ফেব্রুয়ারি তো ভুলেই যাও, বরফে ঢাকা থাকে আপার মুস্তাং মুক্তিনাথ, তারপরে যদি মার্চ এপ্রিল আসা যায় তখন নাকি রাস্তা ভালো থাকে, কিন্তু আমি অনেক ধার দিয়ে যাচ্ছি, রিক্স হয়ে যাচ্ছে, এদিকে ঢুকে দিই নেপাল নেপাল, আর রাস্তা তো বহুত বাড়িয়া হয়, রাস্তা ভী বহুত বাড়িয়া হয়, সিনারি ভী বহুত বাড়িয়া হয়, ঠিক হ্যায় থ্যাংক ইউ। অভি তো ইয়ে কাস্টিং হ্যায়, অভি রাস্তা ঠিক হয়ে মিলেগা সামনে, বহুত দের সে সুন রহে ভাই সাহব, খালি এসে কর রহে তুম লোগ, ঠিক হ্যায় থ্যাংক ইউ, ওকে ওকে। আরে ভাই এটা অফরোডের বাইক নয় তো, করলে কী হবে, তাও একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোটামুটি ঠিকই আছে, তাও ঠেকছে, আরে আরে না না এটা খুব মুশকিল। দেখো কত রাস্তা, চার চাকায় গেলে তো কোনো অসুবিধা নেই বাবা, বসে বসে আরামে চলে যাচ্ছ, thank you.
এই দেখো পহড়ি চেক পয়েন্ট, এখানে আমাদের কাগজপত্র চেক হচ্ছে। এখানে শুধু ওই যে দুটো ডকুমেন্টস বানিয়েছিলাম পোখরা থেকে ওই দুটো আর রক্সল বর্ডারের বানজার, এই তিনটে চেক হচ্ছে আর কিছু না। দেখো ভালো রাস্তার নমুনা, এটাই এখানে ভালো রাস্তা, ঠিক আছে। আর ওখানে ওই চেকপোস্টে জিজ্ঞেস করে আমি ওখানকার প্রহরীদের জিজ্ঞেস করেই বললাম যে একটু ভিডিও করবো, যেখানে চেকিং হয় এই সেই। তা একজন বেরিয়ে এসে বলছে হ্যাঁ ভিডিও গায়ে চালাতে অন করো, এ বলো ও বলো। যাই হোক এই রাস্তা ভালো রাস্তা, দেখা যাক। তবে আগের থেকে তো অনেক ভালো, আগে যেটা হচ্ছিলো সেটা তো হচ্ছে না, এখন চলবে আরামসে 20-25। দেখো কেমন জল বেরোচ্ছে, এখানে ওয়াটার ক্রসিং নেই, জলটাকে নিচে দিয়ে বার করে দিয়েছে। এরকম যদি হয়ে যায় তাহলে তো আর মজাই শেষ হয়ে যাবে। ওই যে ওয়াটার ক্রসিংয়ে আটকালাম, পড়লাম, পড়তে পড়তে বাঁচলাম, এর জন্যই তো রোমাঞ্চকর, এর জন্যই তো ভালো লাগছে। ওই রকম যদি হয়ে যায় তাহলে তো ব্যাস, যেমন এই রাস্তাটা ধরো পার করলাম, কোনো মজা এলো না? আমার মজা এলো না, তোমাদের দেখে মজা এলো। কিন্তু ওই রাস্তাগুলো কত, যেখানে ওয়াটার ক্রসিংয়ে ফেঁসেছিলাম, বুকটা দুঃখ দুঃখ করছিল, ওইগুলো তো মজা এলো। এখানে একটা গেটের মতো রয়েছে আর চারিদিকের নজারা, আরে কী বলে কুই গাঁও নাকি, না ঘাইকু ভিলেজ। আরে বাবা রাস্তা দেখো, রাস্তা পেয়েছি, তাও আবার একদম সুন্দর পিচের রাস্তা। হ্যাঁ এ তো মানে অবিশ্বাস্য, বিশ্বাস হচ্ছে না নিজের চোখে। এবার হচ্ছে চালাই গাড়ির জোরে, ও হো হো, বাহ এরকম রাস্তা পেলে তো ওই যে আবার মজাটাই শেষ হয়ে যাবে। ওই রাস্তার যে মজাগুলো দেখে লাগবে, এই রাস্তা থেকে আর ওই মজা লাগবে। খারাপ রাস্তা তো অনেক দেখলে, এবার ওই পিচের রাস্তাটাও দেখো, আর এখানে দৃশ্যটা দেখো, মানে দেখবে কি দেখাই যাবে না, এত মানে ঘন কুয়াশা দেখছো তো, পুরো কুয়াশায় ঢেকে গেছে। রাস্তা ভালো এই যা, আর গাড়িও চলছে বেশ ভালো, কিন্তু কুয়াশা ভর্তি আর ঠান্ডা লাগছে, আর জ্যাকেট এখনো এমনি ভিজে আছে, ঠান্ডা লাগছে। ও কিন্তু মানে মজা, মানে আনন্দ, মনের আনন্দ এত লাগছে যে এই সুন্দর জায়গাতে এরম ভাবে বাইক চালাচ্ছি। এটা হচ্ছে লেটে হাসপাতাল, লেটে এই জায়গাটার নাম। কিন্তু বন্ধুরা কুয়াশা তো রয়েছে রয়েছেই, আবার ভর্তি বৃষ্টি, মানে গোপটা আবার কখন ঢোকাতে হবে কে জানে। হাত দিয়ে আমরা আটকে আটকে যাচ্ছি, একাতে বাইক চালাচ্ছি, তো তোমাদেরকেও দেখালাম, আর ভিডিও তো বড় হচ্ছে, কি করা যাবে। ওইখানে বৃষ্টি পড়ছিল বলে গোপটা খুলে রেখেছিলাম, মানে রাস্তা বলার কিছু নেই। এখন আমরা মুক্তিদাতের দিকে এগোচ্ছি, এখন পৌঁছেছি মারফা। দেখো শুধু আপেলের বাগান, এখানে পুরো আপেলের বাগান, তার কাটা দিয়ে ফেন্সিং করা আছে, আপেলের বাগান। তো এখন আর গোপ্পটা লাগাবো না ভাবছি, একবারে মুক্তিনাথে গিয়ে ভিডিও করব, তারপর আসার সময় পুরো মুস্তাং ভ্যালি ভিডিওটা করব। শুধু দেখবে কেমন লাগছে মুস্তাং ভ্যালি। আমাদের বাইক আর এই যে মারফা, ঠিক আছে চলো তাহলে এবার তোমার সঙ্গে মুক্তিনাথে গিয়ে দেখাচ্ছে সোজা। অনেক ঝুট ঝামেলা করে এসেছি দীপঙ্করের সাথে। দেখো মুক্তিনাথ পৌঁছে গেছি আমরা এখন, এই যে এখন এতগুলো সিঁড়ি চাপতে হবে, চলো কিছুটা সিঁড়ি চাপি তারপর কথা বলছি। ওই যে দূরে গেট মুক্তিনাথ মন্দিরের, আর দেখো এই যে এসছি আমরা, অনেকটা মানে অর্ধেক চলে এসছি, অর্ধেকের কমই হবে হয়তো, কি অর্ধেক হবে যাই হোক। এবার মন্দিরে গিয়ে তোমাদের দেখাবো, কিন্তু তোমার চলে যাবে না মন্দির দেখে শেষ হয়ে যাবে না ভিডিও। যেখানে বৃষ্টি পড়ছিল ওখানে ক্যামেরা বন্ধ করে দিলাম, গোপ্রো আর লাগাইনি, তারপর থেকে মুস্তাং ভ্যালিটা একটাও ভিডিও করিনি। এই মুক্তিনাথ মন্দির থেকে যাওয়ার পথে পুরো মুস্তাং ভ্যালির ভিডিও করব, তোমরা দেখতে পাবে, মানে স্বর্গ যাকে বলে সেই রকম ভিডিও হবে। তো ওই ভিডিও না দেখে তোমরা কিন্তু একদম যেও না, যাওয়ার পথে আমরা ওই ভিডিওটা করব, খুবই ভালো লাগবে। চলো তাহলে এবার সোজা মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। Thank you.
বাপারে ঠান্ডা। চলো 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 ঠান্ডা। হ্যাঁ কমপ্লিট। গামছা কোথায় আছে? গামছা কোথায়? গামছা তো মুচু মুচু তাড়াতাড়ি কাপড় নিয়ে লাগছে। একবার বলে দাও কিছু। ফাইনালি এত দীপঙ্কর সাথে ঝগড়া করে লাস্টে পৌঁছে গেলাম। কোথায় পৌঁছালে? মুক্তিনাথ। মুক্তিনাথে মন্দিরে পৌঁছে গেছি। আমার ইচ্ছা ছিল না পুজোর রাস্তা খারাপের জন্য। পুজোর ইয়ে রয়েছে সামগ্রী, এখন গিয়ে পুজো দিতে যাচ্ছে। চলো এবার। ভেতরে ভিডিও করা যাবে না, তবে দর্শন করে আসি, এসে পরে তোমার সঙ্গে কথা বলছি। ত্রিনাথ মন্দিরের পাশেই বুদ্ধর মূর্তি রয়েছে, দেখো কেমন লাগছে। এখান থেকে পুরো দৃশ্যটা তোমার দেখাচ্ছি, দেখো একবার ভালো করে।